তো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু 9 নাম্বার রাউন্ডটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে 1 2 3, এখানে লক্ষ্য করবেন আমি 3 নাম্বার যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আমি কিন্তু এখন 10 নাম্বার রাউন্ডটা শুরু করব। তো স্লিপ স্টিচ করার পরে ফার্স্ট যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে আমি এইভাবে আরও একটা স্লিপ স্টিচ করলাম, এবং এই যে ঘরটা এই ঘরে আরও একটা স্লিপ স্টিচ করে নিয়ে এখন এখানে সুতোটা জয়েন করে নিব। তো এখানে দুটো সুতো একই সঙ্গে নিয়ে খুব ভালো করে শক্ত করে একটা গিট দিয়ে দিতে হবে যেন সুতোটা খুলে না যায়। এইভাবে করে আমি দুইটা গিট দিয়ে নিলাম, আমার কিন্তু এখানে সুতোটা জয়েন করা হয়ে গেল। জয়েন করার পরে এখন আমি এখানে চেন করে নিব, 1 2 3 4, আমি 4টি চেন করে নিলাম। 4টি চেন করার পরে এই যে সেম ঘরেই আমি কিন্তু এখানে আরও একটা ডাবল ক্রোশে করে নিব, 1। তাহলে প্রথম 4টি চেন ধরে এখানে কিন্তু একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। দুটো ডাবল ক্রোশে হওয়ার পরে এখানে আমি একটা এখন চেন করে দিলাম। এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে কাজ করব, তার আগে আমি এখন নিচের দিক থেকে আমি সুতোটা কেটে নিচ্ছি, কারণ সুতোটা না কাটলে কিন্তু কাজ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এই জন্য আমি সুতোটা কেটে নিলাম। সুতোটা কেটে কিন্তু ভিতর দিয়ে দিয়ে দিবেন। আমি কিন্তু প্রতিবারই কাজটা একইভাবে করে নিয়েছি, আমি এই রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে কিন্তু ফিনিশিংটা করবেন। আর কাজ করার সময় যদি পরিষ্কার না হয় কাজ এবং দেখতে ভালো না লাগে, তাহলে কিন্তু এটা আপনার নিজের কাছেও ভালো লাগবে না, বাইরের আপনার অন্য কোনো ভিউয়ার্সের কাছেও কিন্তু ভালো লাগবে না। তো এখন দেখুন এখানে কিন্তু এভাবে করে ভিতর দিয়ে আমি এই সুতোটা দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু মূলত জোড়া লাগানোর পরে বা জয়েন্ট করার পরে কাজটা এভাবে করে করতে হয়। এবং এখন যতটুকু অবশিষ্ট যে সুতাটুকু আছে এতটুকু যদি আপনারা ভিতর দিয়ে না দিয়েও যদি কেটে দিন, তারপরও কোনো সমস্যা হবে না এবং ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এই যে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবারও দুটো ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করলাম, করার পরে সেম ঘরের ভেতরে আবারও একটা ডাবল ক্রোশে করব, এবং ডাবল ক্রোশে করার সময় কিন্তু সুতোটা আমি ভিতর দিয়ে নিয়ে নিচ্ছি। এখন একটা চেন করে নিলাম, একটা চেন করে 4টি ডাবল ক্রোশের যে মাঝে এক চেনের একটা গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরে এখন আমি 1 2 2টো ডাবল ক্রোশে করলাম। দুটো ডাবল ক্রোশে করে আবারও একটা চেন করে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নিলাম। 2টি ডাবল ক্রোশে করার পরে আবারও একটা চেন, এখন আবারও 4 চেনের যে গ্যাপ আছে এখানে আমি 2টো ডাবল ক্রোশে করে নিলাম। মূলত এই রাউন্ডের ডিজাইনটা এটাই হবে, প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশ হবে, 2টো ডাবল ক্রোশে একটা চেন, 2টো ডাবল ক্রোশে একটা চেন। এভাবে করেই এই নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার রাউন্ডটা কিন্তু একইভাবে কমপ্লিট করে নিতে হবে। তো এখন আমি 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিব।